আসসালামু আলাইকুম, স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি চট্টগ্রামের পক্ষ থেকে সকল গ্রাহককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 18 মে 2023 তারিখ। গতকালকে 17 তারিখে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করেছিলাম যে স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি কী কী বিষয় নিয়ে সার্ভিস দিয়ে থাকে। আজকে আমি শুধুমাত্র বিমান টিকিটের ডোমেস্টিক সার্ভিস নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সেজন্য আপনাদের কাছে আসা সেটা হচ্ছে যে স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো বিমান ডোমেস্টিক রুটে যতগুলো বিমান সার্ভিস আছে সবগুলো সার্ভিসের টিকিটই আপনি এই এজেন্সির মাধ্যমে পাবেন। আমাদের ফেসবুক পেজ গতকালকে আপনাদেরকে শেয়ার করেছিলাম, www.facebook.com/StarTravelAndTourism। এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে প্রতিদিন আপনি ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড বিভিন্ন তথ্য, বিভিন্ন সংবাদ এটার মাধ্যমে আপডেট পেতে থাকবেন। এই পেজের সার্ভিস অপশনে গিয়ে যদি আপনি একটু চেক করেন তাহলে দেখতে পারবেন সার্ভিস অপশনে আমরা রেখেছি কী কী সার্ভিস আছে, যেমন এয়ারলাইন্স টিকিট, বাস টিকিট, লঞ্চ টিকিট, ট্রেন টিকিট, বিড়ি, হোটেল রিজার্ভেশন, ট্রেন টিকিট, ইন্ডিয়ান ট্যুর প্যাকেজ, মেডিকেল ট্যুরিজম, রিসেন্টলি অ্যাডেড মেডিকেল ট্যুরিজমটা রেন্ট এ কার আছে। ঠিক আছে, এরপরে ডোমেস্টিক রুটের যেসব বিমানগুলো হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নোভো এয়ার এবং হচ্ছে যে বর্তমানে নতুন একটি বেসরকারি বিমান কোম্পানি আসা এয়ার এক্সট্রা, এই 4টা বিমান কোম্পানির ডোমেস্টিক রুটের টিকিট চট্টগ্রাম, ঢাকা, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল আসা যাওয়া সহ প্রতিদিন যতগুলো ফ্লাইট আছে সবগুলো ফ্লাইটের টিকিটই আমরা কাস্টমারদের জন্য দিয়ে থাকি। আপনি আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে নক করতে পারেন, ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাপ আছে, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সেখানে আপনার ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসগুলো দেখেও আপনারা সেখানে নক করতে পারেন, সেখানে কোশ্চেন করতে পারেন। তারপরে ফেসবুক পেজের মাধ্যমে এখানে আমাদের সরাসরি ফোন কল করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের কাস্টমার কেয়ার নাম্বার 01755869869। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আপনি টিকিট বুকিং করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস startraveltourism.org@gmail.com। এই ঠিকানায়, এই ইমেল ঠিকানায় ইমেল করার মাধ্যমেও আপনি টিকিট বুকিং করতে পারবেন। টিকিট বুকিংয়ের সময় থাকবে যথারীতি স্বাভাবিক নিয়মে সকাল 9টা থেকে রাত 12টা 30 মিনিট পর্যন্ত। আপনি অভ্যন্তরীণ রুটের যে কোনো টিকিট আপনি সহসা বুকিং করতে পারবেন এবং আপনি ইনস্ট্যান্ট টিকিট কাটার জন্য আপনি বিকাশের মারফত বিকাশ পেমেন্ট অপশনটা ব্যবহার করে আপনি টিকিট পারচেস করতে পারবেন। আমাদের বিকাশ পেমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে। বিকাশ ছাড়াও MFS মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অন্যান্য যেসবগুলো আছে, যেমন রকেট, নগদ বা অন্যান্য ব্যাংকের যেসব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, আপনি সেগুলোর মাধ্যমেও কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে বিমানের টিকিটগুলো পারচেস করতে পারবেন। আপনাকে অফিসে আসতে হবে না, মানে আমাদের স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সির অফিসে আসতে হবে না, কারণ এই অনলাইন বিমান টিকিট পারচেসের ক্ষেত্রে বা বিমান টিকিট ক্রয়ের ক্ষেত্রে অনেক কাস্টমারের একটা ভুল ধারণা আছে যে অনলাইনে আসলে চোরামিটা বেশি হয় কিংবা অনলাইনে আপনার ডুপ্লিকেশনটা বেশি হয়, যার কারণেই আপনারা অনেক কাস্টমাররা আছেন যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বিশ্বাস করতে চায় না। তবে সেই জায়গা থেকে আমি বলবো আপনারা এই এজেন্সিকে শতভাগ বিশ্বাস করতে পারেন, আস্থা রাখতে পারেন, যেহেতু সেই 2018 সাল থেকে শুরু করে আজকে 2023 সাল এত বছর পর্যন্ত এখনও সেবা চলমান রেখেছে এই সংস্থা। করোনা প্যান্ডামিকের মধ্যেও কিন্তু এই সংস্থা চলমান রেখেছিল তাদের সার্ভিস। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে সামনের দিনগুলোতে খুব ভালোভাবে সার্ভিস প্রদান করে আসবে। সো গাইস, আজকে এ পর্যন্তই, শুধু বিমানের টিকিট নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আগামীকালকে আমরা অন্য আরেকটা সার্ভিসের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সামনে হাজির হব। আরেকটি কথা, সেটা হচ্ছে যে স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি এটার কথা যদি শর্টকাটে, পুরো এজেন্সির নামটা যদি আপনাদের মনে না থাকে, আপনারা গুগলের মাধ্যমেও কিন্তু পেয়ে যেতে পারেন। আপনাদের মোবাইল স্মার্টফোনের মাধ্যমে যদি জাস্ট গুগলে যদি আপনারা সার্চ দেন, এই নামটি লিখে স্টার ট্রাভেল অ্যান্ডের চিহ্নটা দিবেন, ট্যুরিজম এজেন্সি এই লেখাটা লিখে যদি গুগলে সার্চ দেন, সরাসরি কিন্তু আমাদের
এই যে পেজটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি ওয়েবসাইট, ডিরেকশন, সেফ কল সবকিছু পাবেন, আমাদের অফিস অ্যাড্রেসটাও পেয়ে যাবেন, ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। ফেসবুক পেজে ঢুকতে হবে এমন কোনো কথা নেই, আপনি গুগলের মাধ্যমেও কিন্তু আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বারটা পেয়ে যাবেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টিকিটের ব্যাপারে ইয়ে করতে পারেন। সুতরাং বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আগামীকালকে আরেকটি সেবার ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।